অনেকে বলে থাকে সকাল সন্ধ্যার আমলগুলো আবার কি, কোন কোন আমলগুলোকে সকাল সন্ধ্যার আমল বলা হয়। দর্শক, আজকে আপনাদের জন্য সকাল সন্ধ্যার আমলের একটা লিস্ট আমি বলে দিচ্ছি। আশা করি ভিডিও দেখে দেখে আপনারা একটা কাগজে সুন্দর করে লিখে রাখবেন। এই সকাল সন্ধ্যার আমল যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেমন সকল প্রকার দুনিয়াবী বিপদ আপদ থেকে হেফাজত করবেন, পাশাপাশি আপনাকে শয়তানের বড় বড় ধোকা ফেতনা ফাসাদ থেকেও হেফাজত করবেন, পাশাপাশি আপনাকে খবিস জিন বদ জিন জাদুটোনা ইত্যাদি থেকেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। কোনো ভণ্ড কবিরাষ্ট্র বিরাজ এসবের কাছে আপনার যাওয়ার কোনো প্রয়োজন হবে না। জাদু এবং অন্যান্য ক্ষতি থেকে বাঁচতে প্রত্যেক দিন সকাল ও বিকাল আপনি তিনবার পাঠ করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তিরমিজি শরীফের 3559 নম্বর হাদিস। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপদে থাকতে, সেফ থাকতে প্রত্যেক দিন সকাল ও বিকালবেলা পাঠ করুন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার করে পাঠ করবে, সকালবেলা তিনবার সন্ধ্যায় তিনবার, আল্লাহ তাআলা তাহাকে সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তিরমিজি শরীফের 3335 নম্বর হাদিস। যে ব্যক্তি সন্ধ্যায় সাতবার এটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আয়াতটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, সূরা তাওবার 129 নম্বর আয়াত। আর এই হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদের মধ্যে। যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস তিনবার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তাহাকে যাবতীয় সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত জাদুটোনা ইত্যাদি থেকে হেফাজতে করবেন। আর এটি ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদের মধ্যে। জিন শয়তানের ক্ষতি থেকে বাঁচতে চান, প্রতিদিন সকাল ও সন্ধ্যা 100 বার পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকালে 100 বার, বিকালে 100 বার, যদি না পারেন অন্তত সকালে 10 বার, বিকালে 10 বার করে ফু দিয়ে নিজের গায়ে মাসে করে নিন। হাদিসটি রয়েছে বুখারি ও মুসলিম শরীফের মধ্যে। হাদিস নম্বর হচ্ছে 4857 নম্বর হাদিস। এছাড়াও আবু দাউদ ও মুসনাদে আহমদের মধ্যেও হাদিসটি রয়েছে। জিন শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য আরও একটি সহজ আমল হচ্ছে প্রত্যেক দিন সকাল ও বিকেলে আয়াতুল কুরসি একবার পাঠ করে নিজের শরীরে ফু দিবেন। এই হাদিসটি রয়েছে মুস্তাদরাকে হাকিমের মধ্যে। ঘুমের পূর্বের কিছু আমল রয়েছে, এগুলো করে থাকলে আল্লাহ তাআলা আপনাকে সারাটা রাত ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সেফটি দিয়ে রাখবেন। এক নম্বর হচ্ছে অজু করে ঘুমানো। দর্শক, যাদের এই অভ্যাস নেই অজু করে ঘুমানোর, আজকে থেকে অভ্যাসটা করে ফেলো, অবশ্যই অজু করে রাতে ঘুমাবেন। পাশাপাশি কোনো একটা কিছু দ্বারা আপনার বিছানাকে তিনবার বিসমিল্লাহ বলে ঝেড়ে নেবেন। ঘুমানোর পূর্বে আপনার ঘরে যত জিনিসপাতি রয়েছে, খাবার দাবার, এগুলোকে সুন্দর করে ঢেকে, এগুলোকে সেফ করে সুন্দর করে তারপর আপনি ঘরে গিয়ে ঘুমাবেন। তারপরে আপনি ডান কাত হয়ে ঘুমাবেন। ঘুমানোর পূর্বে ঘুমানোর যে দোয়া রয়েছে সেই দোয়াটি পাঠ করবেন। যদি পারেন দোয়া পড়ার পূর্বে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের দুই আয়াত, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস এগুলো পড়ে নিজের হাতে ফু দিয়ে পুরো বডিকে সুন্দরভাবে মুছে তারপর ডান কাত হয়ে আপনি আল্লাহর নাম জপতে জপতে ঘুমিয়ে যাবেন। যদি এমনটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার লাইফের মধ্যে, জীবনের মধ্যে কত ধরনের পরিবর্তন, কত ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে যে আপনি সেফ থাকবেন, হেফাজত থাকবেন, যেই বিপদগুলো আপনার আগে প্রায় হতো, যেই সমস্যাগুলো আপনার প্রায় হতো আগে, এগুলো একদমই টোটালি কমে যাবে ধীরে ধীরে। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই সকাল সন্ধ্যা যে আমলগুলো বললাম এগুলো করতে থাকুন। ইনশাআল্লাহ এক মাস পরে আপনি আমাকে কমেন্টে এসে রেজাল্ট জানাবেন। যদি ভালোভাবে সুন্দর করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করতে পারেন, আল্লাহ তাআলাই আপনাকে উত্তম জাযা দান করবেন। আর পাশাপাশি প্রতিদিন পারলে সকালবেলা আপনি 7টি আজওয়া খেজুর খাবেন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলায় 7টি আজওয়া খেজুর খাবে, সেই দিন তাকে কোনো ধরনের বিষ, জাদুটোনা ইত্যাদি কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না। বুখারী শরীফের হাদিস। অতএব আজকে থেকে রসুলের সুন্না মতো জীবনযাপন করুন, সুন্নতকে ফলো করুন, ইনশাআল্লাহ আপনার জীবন হবে সুন্দর, সুখময় এবং একটি জান্নাতি জীবন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে আমল করার তৌফিক দান করুক। এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।